কেমন আছো তোমরা সবাই? আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, আজকে আমার বোনের রিসেপশন, তো সকাল সকাল আজকে লুচি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে দিনটা শুরু হলো। আর এই যে দেখো, এটা ছেলের বাড়ির আগের দিনের তত্ত্ব যেগুলো ছিল সেগুলো সব খুলছিলাম, আর এখানে আমাদের বাড়ির তত্ত্বটা, যেটা ফলের তত্ত্ব যাবে, সেটা সাজানো হচ্ছিলো। তো ওদের বাড়ি থেকে নিয়ম আছে যে একটা নারকেল দিতে হয়, তো সেই জন্য নারকেলটা এখানে আনা ছিল, আর এখানে সব ফলগুলো প্যাকেট থেকে বার করে নিচ্ছিলাম। তো এই যে দেখো, এই কটা ফল, এখানে মোটামুটি 7 রকমের ফল ছিল, তো 7 রকমের ফল দিয়ে ফুল দিয়ে এরকম একটা ডালা টাইপের আমরা করে নিয়েছিলাম, খুব সুন্দর করেই সাজিয়েছিলাম, সাজানোর চেষ্টা করেছিলাম। তো এই যে দেখো, ফাইনালি এরকম একটা লুক হয়েছে, বা এটাতে তো সেলোফেন পেপার মারা হয়েছিল। আর এই যে ছেলের বাড়ির তত্ত্বের পক্ষ থেকে যে মিষ্টিগুলো এসেছিলো, সেগুলোই আমরা এখানে সব নিয়ে নিচ্ছিলাম, যে কে কোনটা নেবে, মানে কতটা করে নেবে, কারণ সবাই ছিল, সবাইকেই দিতে হতো। তো আমরা এখানে মোটামুটি সব কিছু নিয়ে ভাগ ভাগ করে নিয়েছি। দেখো, এখানে অনেকগুলোই প্লেট হয়েছিল, তো সব প্লেটগুলোতেই আমরা এখানে মিষ্টি, তারপর নিমকি, তারপর চকলেটস, সব কিছু এখানে ভাগ করে নিচ্ছিলাম, যে যাতে করে সবাই ঠিকঠাক করে নেয় আর কি। তো এই যে দেখো, আমি এখানে বসেছিলাম ভাগ করতে, তো কী বকবক করছিলাম জানি না, এখন আর মনে নেই। তো এই যে সবগুলো এখানে ভাগ করে নিলাম, আর এখানে যে পেঁপেটা কাটা চলছে, আর এখানে আমার ভাইরা থেকেও এখানে সবাই সবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে দাদা এখানে মুখ লোকাচ্ছে, বলছে না না দেখাস না আমাকে এরকম করে। তো তারপর তো এই যে একটা দুষ্টু বাচ্চা, দেখো না, সারা বিয়ে বাড়িতেও এত দুষ্টুমি করেছে, সবাই ওকেই মনে রাখবে। তো যাই হোক, এই যে পেঁপে কাটা হয়ে গেছে, এবার মোটামুটি সবাই পেঁপে টেপে নিয়ে আমরা ঘরে যাব। গিয়ে তো আমাদের এবার আবার স্নান টানও করতে হবে, কারণ আজকে রিসেপশন আমরা যাব, তো যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নিতে হবে। তো এখানে এই যে আমি আমার ভাগের চকলেট আর মিষ্টি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, আর তারপর দুপুরবেলা চলে এসেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য। তো দুপুরে আজকে মেনুতে ছিল ভাত, ডাল, একটা মাথা দিয়ে সবজি টাইপের ছিল, আলু ভাজা আর মাছ। তো লাঞ্চ করে নিয়ে আমি তারপর রেডি হওয়ার জন্য চলে গেছিলাম। তো লাঞ্চের পরে সেরকম কিছু ভিডিও করিনি, এই যে আমার মা এখানে খাচ্ছে আর এই যে কাকি। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর একটু শুধু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম হালকা করে, তারপর কাকি চা দিয়েছিলো, চা খেয়ে একদম রেডি হয়ে গেছি এখানে যাওয়ার জন্য। দেখো বলো কেমন লাগছে। তো আমরা তারপর মোটামুটি রেডি হয়ে বসেছিলাম, গাড়ির জন্য ওয়েট করছিলাম আর কি। তো সবাই এখানে মোটামুটি রেডি, মাও রেডি, ভাইও রেডি, এটা আর একটা ভাই, তো এই যে আমাদের চিকু ভাই দেখছে, ও ফার্স্টে ভেবেছিল আমি ফটো তুলছি, তারপর দেখছি ভিডিও করছি, সেজন্য সরে গেল রেগে মেগে। তো এই যে এইখানে আমরা তখন সবাই বসে বসে ওয়েটই করছিলাম, আর আমার ভাইয়ের সাথে কতগুলো ছবিও তুলে নিয়েছি সেই ফাঁকে। আর এই যে আমার জেঠিও বসে, আর জেঠিও রেডি হয়ে গেছে, তো সবাই আমরা রেডি হয়ে গেছিলাম, তারপর গাড়িও এসে গেছে, আর আমরা এখানে পৌঁছে গেছি ছেলের বাড়িতে, আমাদের পার্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো সবাই লোকজন বসে আছে, আমরা আসলাম, আর তোমাদের চলো বাইরে গেটটা একটু দেখিয়ে দিই, সুন্দর করে সাজিয়েছিলো এই যে গেটটা, গেটটা খুব সুন্দরও হয়েছিল দেখতে। তো সামনে থেকে ফার্স্টে নিচ্ছিলাম, পুরোটা আসছিলো না, তাই হলে আমি একটু পেছন দিক থেকে নিই। তো দেখো এই যে এরকম ছিল গেটটা, পুরো সামনের ডেকোরেশনটা এরকম হয়েছিলো, সুন্দর হয়েছিলো। তো সব কিছু ঘুরে দেখতে দেখতে এবার তো মেইন পেট পুজোতে চলে এসেছি, আর এই যে যে এখানে হাই বললো সেটা আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তো তারপর আমরা এখানে চলে এসেছি খেতে, এই যে ড্রাই চিলি চিকেন, পনির, সব কিছুই ছিল স্টার্টারে, তো ভালো ছিল। আমি এখানে একটু ড্রাই চিলি চিকেন নিয়ে নিলাম ফার্স্টেই, আমার তো মানে পনিরের থেকেও চিকেনের প্রতি একটু ইন্টারেস্টটা বেশি ছিল। তো যাই হোক, ওটা খেয়ে তারপর এই যেখানে পনির নিয়ে ও এসেছে, ওমকে বললো পনির খাবে নাকি, তো আমি এখানে ওর একটু ভিডিও করে নিলাম খেতে খেতে। আর এই যে দাদা ভাই, ভাই আমরা সব একসাথেই খাওয়া দাওয়া করছিলাম আর কি। তো আমি তারপর একটু পনির খেলাম, তারপর এখানে ফটোশ্যুট চলছিলো, এই যে আমার বড় পিসি পিসেমশাই, তো বোনের সাথে ছবি তুলছিলো। তো আমি এখানে টুকটাক ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম কাকিদের, মামাদের, মামিদের, তো সবাইকে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম, এগুলো সব ক্যামেরাতে ধরা থাকবে, পরে গিয়েও আমি সবাইকে দেখতে পাবো। তো এই উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে, আমার ওই চিকু ভাইকে দেখালাম, ওর ভাই, তো দেখো কীরকম ক্যামেরা তাক করার পর লজ্জা পেয়ে গেল। তারপর তো এখানে আরও একটু খাওয়া দাওয়া করছিলাম, তো করে খাওয়া দাওয়া করে সব কিছু দেখিয়ে টেকিয়ে তারপর তো চলে গেলাম ডিনারটা করতে, কারণ আমাদের আবার ফিরতেও হবে, সেজন্য কাছাকাছি ছিল, বেশি দূরে ছিল না অবশ্য, কিন্তু তবু ডিনারটা তো করে নিতেই হবে। এই যে আমরা ডিনার করতে বসেছি, যে নতুন জামাই আমাদের এখানে বলতে এসেছে যে দেখে শুনে যাতে আমরা খাওয়া দাওয়া করি, আর এই যে আমার বর আর দাদা ভাই আর আমি আর বোন একটা টেবিলে বসেছিলাম। তো এখানে নতুন বর আমাদের সবাইকেই
বলছিল আর কি, যে ভালো করে খাবে, দেখে শুনে খাবে। তো আমাদের তো সেরকম কিছু ফর্মালিটিসের ব্যাপার নেই, আমরা বসে পড়েছি খেতে, আরাম করে খাবো বলে। এখানে আমার বর এখানে কী দেখছিল জানি না, যাই হোক এখানে আমরা ওয়েট করছি প্লেট নিয়ে, খাবার আসার অপেক্ষা মাত্র। চলে এসেছে আমাদের প্লেট, আর আমি প্লেটটা কাগজ থেকে বারো করে নিয়েছি, একটু জলও খেয়ে নিলাম। আর এই যে দেখো মেনু কার্ড, মেনু কার্ডে তো দেখতেই পাচ্ছ কী আছে মেনুতে। তো চলো এক এক করে তোমাদের পুরো মেনুটাই দেখানোর চেষ্টা করব। গান বাজছিল বলে আমি আর বোন একটু নাচছিলাম। তো এই যে আমাদের সুন্দরী বোন আজকের মডেল যাকে বলে। আর এই যে আমাদের প্লেটে পড়ে গেছে নান, আর এই যে ডাল মাখানি। নানটা বেশ সফট ছিল, সুন্দর খেতে হয়েছিল। আর ডাল মাখানিতে আমি একটা স্পেশাল ফার্স্ট টাইম একটা জিনিস খেলাম, সেটা হচ্ছে মাখানা। আমি আগে সেভাবে মাখানা টেস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগলো বেশ। তো ডালটা খুব সুন্দর খেতে হয়েছিলো। আর এই যে ফিশ বাটারফ্রাই, এটাও ভালো হয়েছিলো খেতে, ভেতরে পুরো মাছের ফিলিংস ছিল। আর তারপর চলে এসেছিলো পি রাইস আর দই কাতলা। তো দই কাতলা, কাতলা খেতে তো আমি একটু বরাবরই ভালোবাসি, তো একটু দই কাতলা দিয়ে রাইসটা খেলাম। তারপর তো ছিল হচ্ছে চিকেন কষা আর ফ্রুট চাটনি, পাঁপড়, মিষ্টি, সেসব যা ছিল সেগুলো সেভাবে দেখাইনি, চিকেন কষা অবধি তোমাদের দেখালাম। আর তারপর আইসক্রিম আর হজমোলা খেয়ে এখানে আমি গরম জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূরের তো রাস্তা নয়, তো আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি এসে তো আর কিছু দেখানোর নেই, তাই লাস্টে কিছু আমাদের রিসেপশনের ফটো এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো তোমরা দেখো, তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।